প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার। হ্যালো বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দীপক অধিকারী মানে আপনাদের সকলের প্রিয় দেবদার ক্যারিয়ারের শুরু থেকে বর্তমান। আসা যাওয়া খুঁজে পাওয়া মন গোপনে বাংলা টলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে তিনিও একজন। সো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি তোমার কাছে রাখব। চলুন শুরু করি। শুরু করার আগে আপকে সামনে এক বড়া সা রেড বাটন হ্যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেবের অভিনয় জীবন শুরু হয় 2005 সালে অগ্নিশপথ সিনেমার মাধ্যমে। দেবের করা প্রথম সিনেমাটি ফ্লপ হয়। তারপরে 2007 সালে দেবের আই লাভ ইউ সিনেমাটি মুক্তি পায়। আর এই সিনেমাতে ওনার নায়িকা হিসেবে ছিলেন পায়েল সরকার। এবং সেই সময় এই সিনেমাটি ও এই সিনেমার গানগুলো ব্যাপকভাবে হিট হয়। এর পরের বছর মানে 2008 সালে দেবের প্রেম কাহিনী সিনেমাটি মুক্তি পায়। শ্রাবণের বুকে প্রেম কবিতা যে লিখে যায়। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন কোয়েল মল্লিক। আবার সেই সালে দেবের আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে মন মানে না। আর এই সিনেমাতে ও ওনার নায়িকা হিসেবে ছিলেন কোয়েল মল্লিক। এর পরের বছর মানে 2009 সালে দেবের চ্যালেঞ্জ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমার জন্য দেব আনন্দলোক অ্যাওয়ার্ড থেকে সেরা অভিনেতা ও সেরা অ্যাকশন হিরোর দুটি পুরস্কার পেয়েছিল। ২০০৯ সালে দেবের আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে পরান যায় জ্বলিয়ারে। ২ কোটি টাকা নির্মাণ ব্যয়ের এই সিনেমাটি সেই সময় বক্স অফিসে 9.5 কোটি টাকা আয় করেন। আমি তোমারই থাকব, আমি তোমারই থাকব। পরান যায় জ্বলিয়া সিনেমার প্রত্যেকটি গানে ছিল অসাধারণ। স্বপ্ন নীল, স্বপ্ন নীল, প্রেম দু হাত বাড়ায়। আবার সেই সালেই দেবের দুজনে সিনেমাটি আসে। আর এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। এর পরের বছর অর্থাৎ 2010 সালে দেবের বলো না তুমি আমার সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার কো অ্যাক্টর ছিলেন কোয়েল মল্লিক। ২০১০ সালে দেবের আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে লে সক্কা। একই বছর দেবকে দুই পৃথিবী সিনেমাতে দেখা যায়। এই সিনেমাতে ওনার কো অ্যাক্টর ছিলেন মেগাস্টার জিৎ ও কোয়েল মল্লিক। আমার দিলের উইলে লিখ দেব যার নাম রে সে আমার প্যার লাল রে। 2010 সালে দেবের 4টি সিনেমা মুক্তি পেয়েছিল। শেষ সিনেমাটি হচ্ছে সেদিন দেখা হয়েছিল। সেদিন দেখা হয়েছিল। এই সিনেমাতে দেবের কো অ্যাক্টর ছিলেন শ্রাবন্তী চ্যাটার্জি। মন হারিয়ে বেঘোরে ডুবলো স্বপ্নে সাগরে।
এর পরের বছর অর্থাৎ 2011 সালে দেবের পাগলু সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার নায়িকা ছিল কোয়েল মল্লিক। প্রেম কি বুঝিনি আগে তো খুঁজিনি আজ কি হলো রে আমার। 2011 সালে দেবের আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে রোমিও। এই সিনেমাতে ওনার নায়িকা হিসেবে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। এর পরের বছর মানে 2011 সালে দেবের খুকা বাবু সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ও ওনার নায়িকা হিসেবে ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। একই বছর দেবের পাগলু টু সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমার নায়িকা ছিলেন কোয়েল মল্লিক। ২০১২ সালে আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে চ্যালেঞ্জ টু। এর পরের বছর মানে 2013 সালে দেবের খোকা ৪২০ সিনেমাটি মুক্তি পায়। একই বছর অর্থাৎ 2013 সালে দেবের আরো দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। প্রথম সিনেমাটি হচ্ছে রংবাজ। এই সিনেমার গানগুলো সেই সময় অনেক হিট হয়। আর দ্বিতীয় সিনেমাটি হচ্ছে চাঁদের পাহাড়। 2014 সালে দেবের বিন্দাস সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনাকে সায়ন্তিকা ও শ্রাবন্তীর সাথে দেখা গিয়েছিল। একই বছর দেবের যুদ্ধা সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে ওনার কো অ্যাক্টর ছিলেন মিমি চক্রবর্তী। আমি তোমার কাছে রাখব। এর পরের বছর অর্থাৎ 2015 সালে দেবের শুধু তোমার জন্য সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন শুভম চক্রবর্তী, শ্রাবন্তী চ্যাটার্জি ও মিমি চক্রবর্তী। দু হাজার 2015 সালে আরো একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে হিরোগিরি। এর পরের বছর মানে 2016 সালে দেব এর লাভ এক্সপ্রেস সিনেমাটি মুক্তি পায়। একই বছর দেবকে আবার কেলোর কীর্তি সিনেমাতে দেখা যায়। 2017 সালে দেবের ককপিট সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার বিপরীতে ছিলেন রুক্মিণী মিত্রা ও কোয়েল। একই বছর দেবের চ্যাম্প সিনেমাটি মুক্তি পেয়েছিল। এই সিনেমাতে ওনার কো অ্যাক্টর ছিলেন রুক্মিণী মিত্রা। 2017 সালে আরও একটি মুক্তিপ্রাপ্ত সিনেমা হচ্ছে অ্যামাজন অভিযান। 2018 সালে দেবের কাবির সিনেমাটি মুক্তি পায়। সেই সালে দেবকে আবার হইচই আনলিমিটেড সিনেমাতে দেখা যায়। 2019 সালে দেবের কিডন্যাপ সিনেমাটি মুক্তি পায়। এই সিনেমাতে ওনার নায়িকা হিসেবে ছিলেন রুক্মিণী মিত্রা। একই সালে দেবের আরো দুটি সিনেমা মুক্তি পায়। প্রথম সিনেমাটি হচ্ছে পাসওয়ার্ড আর দ্বিতীয় সিনেমাটি হচ্ছে সাজবাতি। ক্ষমা করো আমি ভালো নেই।
সর্বশেষ 2021 সালে দেবের তিনটি সিনেমা মুক্তি পায়। প্রথম সিনেমাটি হচ্ছে গুলান্দাজ, দ্বিতীয় সিনেমাটি হচ্ছে টনিক, তৃতীয় সিনেমাটি হচ্ছে কমান্ডো। তো বন্ধুগণ, এই ছিল সুপারস্টার দেবের কেরিয়ারের শুরু থেকে বর্তমান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। এবং এরকম আরো কেরিয়ারের শুরু থেকে বর্তমান ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।